যখন আপনারা মন্দিরে যাবেন অবশ্যই কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়বেন। এখন রাস্তার অবস্থা পুরো জল জমে গেছে। তো পুজোর ডালা আমরা এখান থেকে কালেক্ট করে নিয়েছি, এখানে প্রচুর দোকান আছে। এটি হলো মূল মন্দির, এর ভিতরে আর ক্যামেরা এলাও নয়, ফলে ক্যামেরা নিয়ে এর ভিতরে আর ঢুকতে পারবো না। যে প্রদীপ তিনটে জ্বালাতে হয় সেই প্রদীপ এখানে জ্বালাতে হবে, এবং এখান থেকে লাইন শুরু হয়েছে। লাইনটা এখান থেকে গিয়ে ওই দিক দিয়ে নেবে। ভোর চারটে, চারটের সময় টিকিট দেয় না, পাঁচটায় টিকিট দেয়। ওর ভি দু ঘন্টা লাগেগা, শায়দ দু ঘন্টা মে নেই হোগা। সবার প্রথম আপনাদেরকে বলি আপনারা গুয়াহাটি কিভাবে পৌঁছাবেন। গুয়াহাটি পৌঁছানোর সব থেকে সহজ উপায় হলো ট্রেন। আমরা চলেছি হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ধরে। সরাইঘাট এক্সপ্রেসটা কিন্তু খুবই সুন্দর গুয়াহাটি যাওয়ার জন্য, কারণ এটা বিকাল চারটেয় ছাড়ে আর পৌঁছে যায় পরের দিন সকাল দশটায়। আপনারা গুয়াহাটি পৌঁছিয়ে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসবেন। সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এলে এখানে আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন। এখানে গাড়ি, অটো এবং এই রিক্সা এগুলো পেয়ে যাবেন হোটেলে যাওয়ার জন্য। সেখান থেকে আপনারা গাড়ি বা অটো বা রিক্সা বুক করে নেবেন, বুক করে নিয়ে আপনারা হোটেলে চলে আসবেন। তো আমরা গাড়ি বুক করে নিয়েছি, কারণ আমরা চারজন আছি এবং আমাদের সঙ্গে বড় বড় দুটো লাগেজ আছে, সেই জন্য আমরা এই গাড়িটি বুক করে নিয়েছি। এই গাড়ি করে আমরা এখন চলে যাব হোটেলে। চেষ্টা করবেন হোটেল স্টেশনের যতটা কাছে নেওয়া যায়। এখানে হোটেল কিন্তু আমাদের খুব বেশি দূরে নয়, তবু আমরা গাড়ি কেন নিয়েছি, কারণ যেহেতু আমাদের লাগেজগুলো আছে এবং বাইরে বৃষ্টি পড়ছে। আপনারা দেখে বুঝতে পারছেন গতকাল রাত থেকে এখানে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সেই কারণে আমরা গাড়ি বুক করে নিয়েছি। গাড়ি বুক করে নিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এটি হলো আমাদের হোটেল, হোটেল সুন্দরবন গেস্ট হাউস। এই হোটেলের উপরেও আমি আলাদা করে একটা ভিডিও করব। হোটেলটি কিন্তু খুবই সুন্দর এবং স্টেশন থেকে খুব বেশি দূরে নয়, এবং এখানে খুব কম খরচে আপনারা থাকতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমি এই হোটেলের যাবতীয় ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা হোটেলে পৌঁছে গেছি, আজকে আমরা এখানে রেস্ট নেব, ফ্রেশ হব, তারপর কাল সকালে আমরা মায়ের মন্দিরের জন্য যাত্রা করব। তো আজকে এই ভিডিওটিতে এই মায়ের মন্দিরের যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং এর পরবর্তী ভিডিওতে এই হোটেল নিয়ে এবং গুয়াহাটি ট্যুর নিয়ে আরও পরবর্তী ভিডিও আসবে। এবার আপনাদেরকে বলে দিই আপনারা এই হোটেল থেকে কামাখ্যা মায়ের মন্দিরে কীভাবে যাবেন। এই হোটেল থেকে কামাখ্যা মায়ের মন্দিরে যদি খুব কম খরচে যেতে যান, তাহলে সেক্ষেত্রে উপায় হলো বাস। এখানে প্রচুর সরকারি বাস আছে, সেই সরকারি বাস ধরে খুব কম খরচে, অর্থাৎ 15 থেকে 20 টাকার বিনিময়ে আপনারা কামাখ্যা মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারেন। এছাড়াও আছে প্রচুর অটো, আপনারা যদি চান অটো বুক করে নিন, অটো করেও আপনারা চলে যেতে পারেন কামাখ্যা মায়ের মন্দিরে, এবং ক্যাবে করেও যেতে পারেন। আমরা যাচ্ছি ক্যাবে করে, আমাদের গাড়ি চলে এসছে, চলুন এবার গাড়িতে উঠে যাই। উঠে আমরা চলে যাই কামাখ্যা মায়ের মন্দিরে। যখন আপনারা মন্দিরে যাবেন অবশ্যই কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়বেন। আমাদের প্ল্যান ছিল সকাল 7টায় বেরোনোর, কিন্তু আমরা বেরোতে পারলাম 9:30, কারণ কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টির কারণেই আমাদের বেরোতে দেরি হয়ে গেল। ফলে আপনারা যখন আসবেন, যদি ক্লাইমেট ভালো থাকে, অবশ্যই কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়বেন, যত সকালে আপনারা বেরোতে পারেন। বাসও এখানে অ্যাভেলেবেল, ফলে খুব কম খরচায় করতে চাইলে আপনাকে বাসে করে করতে হবে। দেখুন রাস্তার অবস্থা পুরো জল জমে গেছে। আপনাদের যেটা বললাম, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা একটু ধরেছে, মানে থামিয়ে নেই, কিন্তু পুরো রাস্তায় জল জমে গেছে। এটা হলো মূল তোরণ, এবার আমরা এই তোরণ ক্রস করছি। এবার আমরা উঠছি নীলাচল পাহাড়ে। এই নীলাচল পাহাড়ের উপরেই কিন্তু মায়ের মন্দির। এতক্ষণ আমরা সমতলে ছিলাম, এবার পাহাড়ে ওঠা শুরু হচ্ছে। আপনারা রাস্তা দেখেই বুঝতে পারছেন। যদি আপনারা বাসে করে আসেন, তাহলে বাস কিন্তু এই পাহাড়ের উপরে উঠবে না। আপনাদেরকে যেখান থেকে আপনি তোরণটা দেখালাম ওখানে আপনাদেরকে নামিয়ে দেবে। ওখান থেকে আপনারা হয় আলাদা গাড়ি করে এখানে উপরে আসতে হবে, বা পায়ে হেঁটে। পায়ে হেঁটে এলে কিন্তু অনেকটাই রাস্তা, ফলে ওই তোরণের বাইরে থেকে আপনারা আলাদা গাড়ি পেয়ে যাবেন। সেই গাড়ির ভাড়া নেয় 30 টাকা করে পার হেড। সেখান থেকে আপনারা আলাদা ছোট গাড়ি করে এই পাহাড়ের উপরে আপনাদেরকে উঠতে হবে। ফলে যেটা বলেছিলাম, বলে বাসে করে আপনারা আসতে পারেন, খরচা আপনাদের কম হবে, কিন্তু অনেক ব্রেক জার্নি করতে হবে। ফলে আপনাদের সঙ্গে যদি ফ্যামিলি থাকে বা ছোটো বাচ্চা থাকে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার সঙ্গে দুটো ছোটো বাচ্চা আছে, সেই জন্য কিন্তু আমি
বাসে করে ট্রাভেল করছি না, আমি ক্যাব বুক করে নিয়েছি, সেক্ষেত্রে একদম আমি মন্দিরের যে পার্কিং সেই পর্যন্ত খুব সহজেই চলে যেতে পারবো। চলে এসেছি, এবার আমরা নেমে পড়বো। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, গাড়ি থেকে নেমে পড়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি। প্রচুর দোকান আছে এখানে রাস্তার দুপাশে, ফলে পুজো দেওয়ার সামগ্রীগুলো অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন, আর যদি চান এই দোকানে কিন্তু জুতো খুলে রাখতে পারেন। তিনটে প্রসাদ আছে, একটা নারকেল আছে, তিনটে প্রদীপ আছে, মানে এখানে তিনটে প্রদীপ জ্বালাতে হয়, ধূপকাঠি আছে, সিঁদুর আছে, আর এখানে আছে মায়ের কাপড় যেটা চেরিটা, এখানে সাদা পদ্ম, মায়ের জবার মালা, ফুল, বেলপাতা। ওকে, এটা আপনার পড়ছে 350 টাকা, 350 টাকা। তো পুজোর ডালা আমরা এখান থেকে কালেক্ট করে নিয়েছি, এখানে প্রচুর দোকান আছে, যে কোনো দোকান থেকে আপনারা পুজোর ডালা কালেক্ট করে নিতে পারেন। এখানে আপনি 100 একে নিতে পারেন, 200 একে নিতে পারেন, 350 নিতে পারেন, 550 নিতে পারেন, আমরা নিয়েছি 350। 350 ডালায় কি কি থাকে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলুন চলে যাই মূল মন্দিরে, অন্ন সেবা কুপন সংগ্রহ কেন্দ্র। যদি আপনারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এখান থেকে আপনাদের কুপনটা নিতে হবে। এবার চলুন উপরে চলে যাই, এটা হলো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হবে। এখানে উপরেও কিন্তু অনেক দোকান আছে, এটা হলো মন্দিরের গেট, ওই যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন এখান থেকে, এটা হলো মূল মন্দিরে ঢোকার প্রবেশ দ্বার, এখান দিয়ে আমাদেরকে ভিতরে যেতে হবে। এটি হলো মূল মন্দির, এই পুরোটা হলো মন্দির চত্বর, এটি হলো মূল মন্দির, ওটি হলো গেট, ওখান দিয়ে আপনাদেরকে নামতে হবে। আর যদি এই মুরুয় মন্দিরটাকে পরিক্রম করতে চান তাহলে তারও কিন্তু জায়গা এখানে করে রাখা আছে, অনেকটা বড় জায়গা আছে, পুরো মন্দিরকে নিয়ে আপনারা পরিক্রম করতে পারেন যেমন ওনারা করছেন। ব্রহ্মপুত্র নদের বাম তীরে শতাব্দী প্রাচীন এই শহর অবস্থিত, এবং এই শহরটি ছিল আগে অহোম রাজাদের শাসনাধীন, সেই কারণে এখানকার শিল্প এবং স্থাপত্যে অহোম রাজাদের ছাপ আপনারা দেখতে পাবেন। মূল মন্দির এটা, এর ভিতরে আর ক্যামেরা এলাও নয়, ফলে ক্যামেরা নিয়ে এর ভিতরে আর ঢুকতে পারবো না, এই পর্যন্ত আপনাদের দেখিয়ে দিলাম, এবার আমরা গিয়ে পুজোটা দিয়ে আসি, এর ভিতরে কিন্তু আর ক্যামেরা এলাও নয়। এখান থেকে বাইরে বেরিয়ে এসেছি, সামনেই ধূপ এবং মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে, তো চলুন এবার সেখানটায় চলে যাই। প্রচুর মানুষের ভিড়, কাল রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু মানুষের ঢল এখানে প্রচুর। সামনে যেটা দেখছেন এখানেই আপনাদেরকে ধূপ এবং মোমবাতিটা দিতে হবে, তা চলুন এখান দিয়ে এবার ভিতরে চলে যাই। এই যে পুরো জায়গাটা দেখছেন এখানেই আপনাকে যে প্রদীপ তিনটে জ্বালাতে হয় সেই প্রদীপ এখানে জ্বালাতে হবে, এবং ধূপও এখানে দিতে হবে, ধূপ দেওয়ার জায়গাটা পিছনটায়, এখানে ধূপটা দেওয়া হবে আর প্রদীপ এখানে দিতে হবে, প্রদীপ থেকে জ্বালিয়ে নাও। হ্যালো মন্দির, আপনারা প্রথমে গিয়ে পুজো দিয়ে আসবেন, পুজো দিয়ে এসে তার সঙ্গে আপনার ডালার সঙ্গে থাকবে তিনটে ঘিয়ের প্রদীপ, সেই তিনটে ঘিয়ের প্রদীপ আপনাদেরকে এখানে এসে জ্বালাতে হবে, সেই তিনটে ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালিয়ে দিলাম এবং ধূপও জ্বালিয়ে দিলাম। এবার আবার চলে যাব মূল মন্দিরের ভিতরে, মূল মন্দিরের ভিতরে গিয়ে এবার বাকি যে পুজোটা আছে সেটা সম্পন্ন করব, পুজো কিন্তু এখনো সম্পন্ন হয়নি। নাম গোত্র বলে আপনারা যা দক্ষিণা দিতে চান সেই দক্ষিণা দিয়ে
পুজো আপনাদের করতে হবে, কিন্তু পুজোর একটা পার্ট কমপ্লিট হয়েছে। এবার আমরা বাইরে চলে এসেছি, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম, ধূপকাঠিও জ্বালিয়ে দিলাম, এবার চলে যাব আবার মূল মন্দিরে, সেখানে গিয়ে বাকি পুজোটা আমরা কমপ্লিট করব। চলুন চলে যাই আবার মূল মন্দিরে। তো নারকেল ফাটানো হয়ে গেছে, এটা হলো মন্দির, এই মন্দিরে জল দিতে হবে। এবার আবার চলে যাব মূল গর্ভগৃহে, মূল গর্ভগৃহে গিয়ে বাকি পুজোটা এবার কমপ্লিট করব। এখান দিয়ে আমরা ভিতরে চলে যাব, এর ভিতরে আর ক্যামেরা এলাও নয়, এই জন্য এর ভিতরে আর ক্যামেরা করতে পারবো না। এখান থেকেই আপনাদের যতটা দেখানো দেখিয়ে দিলাম, এখান এর ভিতরেই আপনাকে পুজো দিতে হবে। এটা যেটা দেখছেন এটা হলো লাইন, এখান থেকে লাইন শুরু হয়েছে, লাইনটা এখান থেকে গিয়ে ওই দিক দিয়ে নেমেছে, ওই দিক দিয়ে নেমে ওখান দিয়ে গেছে, ওখান দিয়ে গিয়ে ওখান দিয়ে ঢুকেছে, ঢুকে লাইনটার মধ্যে দিয়ে এসছে। মানে এই পুরো হচ্ছে লাইন, প্রচুর লম্বা লাইন। ভোর চারটে, চারটের সময় টিকিট দেয় না পাঁচটায় টিকিট দেয়? চারটের সময় টিকিট পেয়ে গেছেন, তারপরে কি সেই টিকিট অনুসারে আবার লাইনে দাঁড়াতে হয়েছে? টিকিট অনুসারে আবার লাইনে দাঁড়াতে হয়েছে, এটা নর্মাল লাইন। ওকে, মানে চারটের থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, এরপর এই পুরো লাইন কভার করে তারপর পুজো দিতে যাবেন? খুব সুন্দর, দারুণ। আপনি বুঝতে পারছেন ওনারা চারটের সময় এসেছেন, চারটের সময় এসে লাইন দিয়েছেন, চারটের সময় সে লাইন দিয়ে কুপন কালেক্ট করেছেন, কুপন কালেক্ট করার পর দেন আবার সেই কুপন অনুসারে ওনারা লাইনে দাঁড়িয়েছেন। এবার এই যে পুরো লাইন, এই পুরো লাইন গিয়ে ওখান দিয়ে ঢুকেছে, তারপর গিয়ে আপনি মূল গর্ভগৃহে যেতে পারবেন, মূল গর্ভগৃহে গিয়ে পুজো দিতে পারবেন। যদি আপনারা এখানে এসে পুজো দিতে চান, অর্থাৎ মূল গর্ভগৃহে গিয়ে পুজো দিতে চান, তাহলে তার ডিটেলসটা আমি আপনার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনাদেরকে আসতে হবে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে, এই মন্দিরে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে এসে লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর পর আপনারা এখান থেকে কুপন কালেক্ট করতে পারবেন, যেমন ওনারা বললেন সেরকম কুপন কালেক্ট করতে পারবেন। মন্দির খুলবে সকাল সাতটায়, সকাল সাতটায় মন্দির খুললে সেই কুপন অনুসারে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়িয়ে তারপর এই লাইন কভার করে গিয়ে আপনাকে পুজো দিতে হবে। এখানে যে মূল যে মন্দির, অর্থাৎ যেখানে আমরা পুজো দিলাম, সেটা কিন্তু মূল গর্ভগৃহ নয়, ওটা মন্দির। মূল গর্ভগৃহ হলো মন্দিরের নিচে, অর্থাৎ সেটা একটু নিচে নামতে হবে আপনাকে সিঁড়ি বেয়ে। জায়গাটা খুবই অন্ধকার এবং সেখানে একটা শিলাখণ্ড রাখা আছে, সেই শিলাখণ্ডকেই আপনাকে পুজো দিতে হবে। এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, এখানে শিলাখণ্ড রাখা আছে, সেই শিলাকেই মনে করা হয় মায়ের যোনি, এবং সেটাকেই আপনাদেরকে পুজো করতে হবে। এবং সেই পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাদেরকে এই লাইনটা দিয়েই কিন্তু এগোতে হবে, তাছাড়া আর কোনো ওয়ে নেই। এছাড়া এটা হচ্ছে সাধারণ লাইন, এছাড়া একটা ভিআইপি লাইন আছে, সেই ভিআইপি লাইনের জন্য আপনাকে 500 টাকা দিতে হবে। এবং যদি ভিআইপি লাইনও আপনি দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে 3 থেকে 4 ঘন্টা লাইনে থাকতে হবে। যদি ভিআইপি লাইনে 500 টাকা দিয়ে ভিআইপি লাইনে যান, তাহলে আপনাকে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। আর যদি এই নর্মাল লাইনে যান, তাহলে আপনাকে 7 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, তাহলেই আপনি মূল গর্ভগৃহে গিয়ে পুজো দিতে পারবেন। এটা হলো পুরো লাইন, এখানে এইভাবে ওনারা অপেক্ষা করছেন, এই হলো বসার জায়গা। বলে আপনি যদি চান এখানে কিন্তু বসেও অপেক্ষা করতে পারেন, কারণ অনেকক্ষণ আপনাদের এখানে অপেক্ষা করতে হবে। এটা হলো পুরোটা লাইন, দেখুন ওনারা বসে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। আপনারা কতক্ষণ অপেক্ষা করছেন, কটার সময় এসছেন, কিতনে বাজে আয়ে ইয়াপার? 5:30 বাজে। ওকে, অর ভি 2 ঘন্টা লাগেগা, শায়দ 2 ঘন্টা মে নেই হোগা, 2 ঘন্টা মে নেই হোগা। 5:30টার সময় ওনারা এসেছেন, এখন বাজে 11টা, এখন ওনারা এই পর্যন্ত পৌঁছেছেন। এবার আপনাদেরকে পুজো দেওয়ার টাইমটা বলে দিই, এখানে আপনারা পুজো দিতে পারবেন সকাল 7টা থেকে 1টা পর্যন্ত, আবার 2:30টা থেকে 4টে পর্যন্ত, এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে পুজো দিতে হবে। অর্থাৎ যে লাইনটা আপনারা দেখলেন, সেই লাইনটা মানুষরা দাঁড়িয়ে আছেন এই সময়ের মধ্যেই পুজো দেবেন বলে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এই পুরো মন্দিরটাকে একবার পরিক্রম করব। ফলে আপনারা যদি চান পুরো মন্দিরটাকে পরিক্রম করতে, অবশ্যই এর চারদিক দিয়ে হাঁটার জায়গা আছে, দেখুন বহু মানুষ একে পরিক্রম করছে। তো চলুন এবার পুরো মন্দির চত্বরটাকে একবার পরিক্রম করে নিই। এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটা কিন্তু অহোম রাজাদের তৈরি, ফলে সেই অহোম রাজাদের সময়কালের যে শিল্প এবং স্থাপত্য, সেগুলো নিদর্শন আপনারা এখানে দেখতে পাবেন। এই যে যেগুলো দেখছেন, এগুলো হলো অহোম রাজাদের তৈরি। মন্দিরের দেয়ালে এইরকম স্থাপত্য প্রচুর আপনারা দেখতে পাবেন। Thank you.
এখানে কিন্তু আরো অনেকগুলি মন্দির আছে, শুধু একটি মন্দির নয়, আরো অনেকগুলি মন্দির আছে আশপাশে। যখন আপনারা এখানে আসবেন অবশ্যই সেই মন্দিরগুলো ঘুরে দেখবেন। প্রচুর ঘন্টা বাঁধা আছে এখানে, অনেকে মান্নত করেন, করে এখানে ঘন্টা বেঁধে দেন। মন্দিরের গায়ে আপনারা অসংখ্য ছবি দেখতে পাবেন। এবার চলুন, সামনে একটা কুণ্ড আছে, অর্থাৎ আপনারা যদি চান এখানে স্নান করে তারপর পুজো দিতে, সেই জন্য সামনে একটা কুণ্ড আছে, সেই কুণ্ডে আপনারা স্নান করে পুজোও দিতে পারেন। চলো এবার কুণ্ডটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যেটা দেখছেন, এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে উঠে যেতে হবে, তাহলে আপনারা কুণ্ডে পৌঁছে যাবেন। সিঁড়ির ধাপগুলো কিন্তু অনেকটাই বড় বড়, ফলে যখন উঠবেন খুব সাবধানে। এখানে আছে কুণ্ডটি। সামনে যেটা দেখছেন এটাই হলো কুণ্ড। আপনারা চাইলে এই কুণ্ডে স্নান করে তারপরও পুজো দিতে পারেন। এই যে কুণ্ডটি দেখছেন, যদি আপনারা চান তাহলে এই কুণ্ডতে স্নান করে তারপর মায়ের মন্দির পর্যন্ত যেতে পারেন। আবার অনেকের মানসিক থাকে, ওনারা এই কুণ্ডতে স্নান করে এখান থেকে গন্ডি খাটতে খাটতে মায়ের মন্দির পর্যন্ত যান। এখান থেকে আপনারা পুরো মন্দিরটা দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে কিন্তু দেখতে, অসাধারণ সুন্দর। এই কামাখ্যা মন্দির কিন্তু শুধুমাত্র মায়ের মন্দির নয়, এটি হলো তন্ত্র সাধনার একটি সিদ্ধপীঠ। বহু বছর ধরে বহু জ্ঞানীগুণী মানুষ, এছাড়াও বহু তান্ত্রিক এবং বহু মুনি ঋষিরা এখানে এসেছেন তন্ত্র সাধনা করতে এবং সিদ্ধি লাভ করেছেন, ফলে এর রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে বহু ইতিহাস, বহু কথকথা। ফলে অবশ্যই যখন এখানে আসবেন ঘুরে যাবেন, কথা দিচ্ছি ভালো লাগবে, একটা অন্য রকম অনুভূতি হবে যখন আপনারা এই মন্দিরে আসবেন। অন্য সেরা কুপন সংগ্রহ কেন্দ্র, এখান থেকে আপনাদেরকে কুপন কালেক্ট করতে হবে, এখান থেকে কুপন কালেক্ট করে দেন, তারপর আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখান থেকে আপনারা বিনামূল্যে কুপন সংগ্রহ করতে পারবেন দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত এখানে কুপন দেওয়া হয়, সেই কুপন নিয়ে বিনামূল্যে আপনারা এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন। আপনারা যদি চান আপনারা কিন্তু এখানে ফ্রি প্রসাদও গ্রহণ করতে পারেন, বেলা 12টা থেকে এখানে কুপন দেওয়া হয়, সেই কুপন নিয়ে আপনারা এখানে ফ্রি প্রসাদও গ্রহণ করতে পারেন। ফ্রি প্রসাদে থাকে খিচুড়ি, তরকারি এবং পায়েস। এখানে প্রচুর দোকান আছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে কিন্তু অনেক কিছুই কালেক্ট করতে পারেন। আপনারা যদি চান এখান থেকে কিন্তু রুদ্রাক্ষও কালেক্ট করতে পারেন। এগুলো হলো রুদ্রাক্ষ আর এই হলো রুদ্রাক্ষের ফল, এর আগে আমি তো দেখিনি, আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এটা হলো রুদ্রাক্ষের ফল, এটা দেখুন রুদ্রাক্ষের ফল, এই যে ফল উনি অর্ধেক কেটে রেখেছেন। ১০ টাকা ২০ টাকা পিস, এগুলো হচ্ছে ১০ টাকা আর এটা ২০ টাকা পিস। আমি একটা পাঁচমুখী রুদ্রাক্ষ নিচ্ছি, রুদ্রাক্ষের ফল কেটে উনি দিচ্ছেন। এটা হচ্ছে রুদ্রাক্ষের ফল, এটা কেটে ফেলছেন। ফলগুলো দেখতে কিন্তু অনেকটা জলপাইয়ের কালারের মতো, যারা আপনারা জলপাই দেখেছেন সেরকম লাগে দেখতে। এটা কি পাঁচমুখী?
এবং পাঁচ মুখী রুদ্রাক্ষ। দশ টাকা পাঁচ মুখী রুদ্রাক্ষ।